আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রান্না করেছি। আর এই চিকেন রোস্ট কিভাবে আমি রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন বিয়েবাড়ির স্বাদের এই চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি দুইটা চিকেন নিয়েছি। চিকেন দুটি কেটে আমি 8 পিস করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এটাকে লবণ দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। আর আমি যেহেতু রোস্ট রান্না করব সেই জন্য এদিকে আমি রোস্টের মশলাটা তৈরি করে নিব। এখানে আমি দিয়েছি জায়ফল অর্ধেক, জয়ত্রী 1 পিস, এলাচ 8 থেকে 10টি, দারচিনি 3 টুকরা, সাদা গোলমরিচ 1 চা চামচ, শাহী জিরা 1/2 চা চামচ, আস্ত ধনিয়া 1 চা চামচ, শুকনা মরিচ 3টি। এগুলো আমি পাটায় বেটে নিয়েছি। আর এই মশলাটাই আমি রোস্ট রান্না করতে ব্যবহার করব। এই মশলাটা ভাজা যাবে না, না ভেজে আমি পাটায় বেটে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি 3 টেবিল চামচ টক দই, 1/2 কাপ পেঁয়াজ বাটা, আর নিয়েছি কাজু বাদাম বাটা। তো চুলার উপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 1 কাপ তেল, আর দিয়ে দিব 1/2 কাপ ঘি। আর এর মধ্যে আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব। আমি বেশি করে তেল দিয়েছি আর ঘি দিয়েছি, কারণ এই তেল আর ঘিতে আমি পুরো রোস্টটা রান্না করব। আর 1 কাপ পেঁয়াজ দিয়ে আমি এখন বেরেস্তাটা তৈরি করে নিব। আমার বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় চুলার বন্ধ করে দিব, কারণ চুলার বন্ধ করে না দিলে পেঁয়াজটা পুড়ে যাবে এবং খুব দ্রুত এই পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিতে হবে। আর এই তেলেই আমি মুরগিগুলো ভেজে নিব। তো মুরগির পিসগুলো আমি এখানে দিয়ে দিব। হালকা করে আমি পিসগুলো ভেজে নিব, বেশি ভাজা যাবে না, তাহলে রোস্ট শক্ত হয়ে যাবে। তো চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি দ্রুত এগুলো ভেজে নিব। একটু কালার আসলে আমি এগুলো তুলে ফেলব। আর আমি এভাবেই সবগুলো পিস, মুরগির পিস ভেজে নিয়েছি। তো আমার এই যে ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি এখন রোস্ট রান্না করব। তো এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি 2টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, আর 4টা এলাচ দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যখন একটু ভাজা হয়ে আসবে হালকা, তখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা। আর দিয়ে দিব কাজু বাদাম বাটা। আমি এখানে 2 টেবিল চামচ কাজু বাদাম বেটে নিয়েছি। আর দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই দিয়ে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর আমি যে রোস্টের মশলাটা তৈরি করেছি সেখান থেকে দিয়ে দিব 2 টেবিল চামচ। তো এখানে সবচেয়ে একটা পয়েন্ট হচ্ছে যে আপনাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। অর্থাৎ এই মশলাটা কষানোর উপরই নির্ভর করবে যে আপনার রোস্টটা কেমন হবে। তাই ধৈর্য সহকারে সময় নিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি পরপর 2 বার এরকম দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো পানি ইউজ করব না, আমি টোটালি দুধ দিয়ে এই রোস্ট রান্না করেছি।
আর এখানে দিয়ে দিব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী, যেহেতু আমরা মুরগিটাও লবণ দিয়ে ভেজেছি তাই লবণটা সাবধানে দিতে হবে। তো আমার মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভাজা মুরগিগুলো। মশলাটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই মুরগিগুলোর সাথে এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার মশলা মিশানো হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিব দুধ। তো দুধ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডলের চেয়ে একটু লো করে বসিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মাঝখান দিয়ে আমি দুই একবার নেড়েচেড়ে দিয়েছি আর এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে এগুলো নেড়েচেড়ে রোস্ট রান্না করতে হবে। তো আমার প্রায় রান্না হয়ে এসেছে, আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ। আমি এখানে 5 থেকে 6টি কাঁচা মরিচ দিয়েছি, এর মধ্যে 2টি কাঁচা মরিচ আমি ভেঙে দিয়েছি, তাহলে কাঁচা মরিচের যে একটা ফ্লেভার সেটা এখানে পাওয়া যাবে। আর দিয়েছি কিছু পরিমাণ কিশমিশ আর দিয়েছি 1 চা চামচ চিনি দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ডেকে দিব। যে আমার রোস্টগুলো হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি আর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব উপর থেকে, আমি যেগুলো ভেজে রেখেছিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে আর 2 মিনিট এটাকে আমি দমে রেখে দিব, তাহলে আমার রেডি হয়ে যাবে বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট। আর এই রোস্টের স্বাদ কি ছিল আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।